এমপি মুরাদের লাল পাসপোর্ট যেহেতু সরকারের কাছে জমা পড়েছে তাহলে এই মুহূর্তে তিনি কোন পাসপোর্ট নিয়ে কানাডায় গেলেন এবং এত দ্রুত তিনি বিমানের টিকিট কিভাবে পেলেন এই সম্পর্কে কিছু আলোচনা গতকালকের আমি করছিলাম সে আলোচনাগুলো করার পর অনেকে আমাকে বলছিলেন যে আদার ব্যাপারে হলে জাহাজের খবর নিয়েন না ভাই আপনি আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিচ্ছেন আজকের এই এই রকম প্রশ্নগুলাই বিভিন্ন জাতীয় গণমাধ্যমে উঠে আসছে এবং জাতীয় গণমাধ্যমে ফলো আপ বর্তমানে প্রচার হচ্ছে যে হ্যাঁ এমপি মুরাদ কোন পাসপোর্ট নিয়ে তিনি এত দ্রুত কানাডায় চলে গেলেন এত দ্রুত তিনি বিমান টিকিট কিভাবে পেলেন এবং আরও একটা বিষয় আছে একজন সংসদ সদস্য চাইলেই সে দেশের বাইরে যেতে পারবে না তার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এমনকি স্পিকারেরও অনুমতি লাগবে যেহেতু তিনি এখনও সংসদ সদস্য হিসাবেই দায়িত্বে বহাল আছে বাংলাদেশে তাই তিনি চাইলে এই মুহূর্তে যে কোনো দেশে যাইতে পারবে না তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এমনকি স্পিকারেরও অনুমতি লাগবে এই সেই অনুমতিগুলো এত দ্রুত এমপি মুরাদ কিভাবে পেলেন তো আসলে কিছু একটা আছে ভাই কিছু একটা বুঝার আছে কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে সবাই একটু বোঝার চেষ্টা করুন এবং গতকালকের যখন সে এয়ারপোর্টে ঢুকছিল ঢুকার ঠিক আগ মুহূর্তে এয়ারপোর্টের সামনে একটি গাড়িতে হঠাৎ করে অযাচিতভাবে আগুন ধরে গেল এবং তারপর পরই সাংবাদিক বিভিন্ন যমুনা টিভি বিভিন্ন টেলিভিশনে বলা হয়েছে যে তার পরপরই এমপি মুরাদ মূলত এই রাস্তা দিয়েই চলে গেছে একদিকে যেমন গাড়িতে আগুন ধরে গেল তখন সাংবাদিকরা ওই দিকের ব্যস্ত হয়ে গেল এবং ওই স্থানে যত লোকজন ছিল বা ঘটনাস্থলে যত লোকজন ছিল সবাই ওই দিকের তাদের মেন্টালিটাকে ঘুরায় ফেললো এদিক থেকে এমপি মুরাদ হঠাৎ করেই এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ল তো ভাই কিছু একটা আছে না তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক দেখি দৈনিক পত্রিকাগুলো এই বিষয়ে আসলে কি বলছে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডক্টর মুরাদ হাসান কানাডা গেছেন পদত্যাগের পর মাত্র দুই দিনের মধ্যে তিনি এত দ্রুত কিভাবে কানাডা গেলেন তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠেছে ডক্টর মুরাদ হাসান সাত ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আর নয় ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এত দ্রুত কিভাবে তিনি কানাডা ভিসা পেলেন তাহলে কি তার কাছে আগে থেকেই কানাডার ভিসা ছিল কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডা গেলেন এমন নানা প্রশ্ন উঠে আসছে বর্তমানে গণমাধ্যমে মুরাদ হাসান প্রতিমন্ত্রী থাকাকালে চলতি বছরের সেপ্টেম্বরে কানাডা সফর করেন সেই সময় প্রতিমন্ত্রী মোরাদ আট দিন কানাডায় ছিলেন সে সময় তিনি বিভিন্ন শহরে বেশ কয়েকটি সেমিনারেও অংশ নেন কানাডা থেকে দেশে ফিরে অক্টোবর মাসে আবার তিনি যুক্তরাজ্য সফরে যান সূত্র জানায় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকায় ড মোরাদ হাসান লাল পাসপোর্ট বহন করতেন এখন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তিনি সংসদ সদস্য পদে বহল রয়েছেন তবে সেই কারণেই তিনি কি এখনও লাল পাসপোর্ট ব্যবহার করছেন এদিকে গতকাল কেড়ে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গিয়েছিল তার লাল পাসপোর্টটি ফিরিয়ে দেওয়া হয়েছে যেহেতু তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তবে বিভিন্ন তথ্যসূত্র বলছে গতকালকের ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এমপি মুরাদের লাল পাসপোর্টটি ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন প্রশ্ন আসছে এমপি মুরাদ তাহলে কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডায় পাড়ি জমালেন তবে বিদেশে সরকারি সফরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা লাল পাসপোর্ট ব্যবহার করলেও সেজন্য সরকারি আদেশ প্রয়োজন হয়ে থাকে আর সংসদ সদস্যদের লাল পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে জাতীয় সংসদ অধিবেশনে চলাকালে সংসদের অনুমতিও প্রয়োজন হয়ে থাকে এখন যেহেতু সংসদ অধিবেশন চলছে না তাই এমপি মুরাদ হাসানের লাল পাসপোর্টের অনুমতিটা দিল কে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তার লাল পাসপোর্টের অনুমতি তিনি পাইনি তাহলে ঘুরে ফিরে আবারও সে একই প্রশ্ন আসছে এমপি মুরাদ তাহলে কোন পাসপোর্টে কানাডায় গেলেন এদিকে মোরাদ হাসান এত দ্রুত দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর বৃহস্পতিবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন আচ্ছা ড মোরাদ হাসান চাইলেন আর অমনি করে টিকিট কেটে কানাডার উদ্দেশ্যে প্লেনে চড়ে বসলেন বিষয়টা এত সহজ হল কেমনে তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা বা গড়মিল আছে